হ্যালো ফ্রেন্ডস, SMFWB অর্থাৎ প্যারামেডিক্যালে কোন কোর্সে কতগুলি ভ্যাকান্সি আছে, কোন কোন কলেজে কি কি কোর্স আছে সেটা বলবো। তো ভিডিওটিকে পুরোটা দেখো, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল নোটিস, এটা যে SMFWB 2021 অফিসিয়াল নোটিস। তো বিভিন্ন গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে কতগুলো ভ্যাকান্সি আছে সেটা এখানে বলা আছে, অ্যালটমেন্ট অফ অ্যাভেলেবল সিট। তো প্রথমে আসছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, বা সিএমসি যেটাকে বলে। তো সেখানে কতগুলো সিট আছে এখানে দেখতে পাচ্ছ, কী কী কোর্স আছে একটা পুরোটা তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। যে এখানে দেখতে পাচ্ছ কী কী কোর্স আছে, তো এখানে DMLD কোর্স আছে, DRD আছে, DPT আছে, DRT আছে, DPFT আছে, DCCT আছে, DCLT, DOOTT, DDCT, ECG, DNEP, এই সমস্ত কোর্সগুলো আছে। তোমরা এর ফুল ফর্মগুলো অবশ্যই জানো যেহেতু তোমরা পরীক্ষা দিচ্ছ। তো DMLD-র জন্য টোটাল সিট আছে কতটি, 30টি। তো এর মধ্যে জেনারেলদের জন্য 14টি, SC-দের জন্য 7টি, ST-র জন্য 2টি, OBC-এর জন্য 3টি, OBCB-র জন্য 3টি, আর PH বা হ্যান্ডিক্যাপের জন্য 1টি। এভাবে DMLD-র টোটাল 30টি সিট ভাগ করা আছে। এবার DRD যেটা আছে বা DPT ফিজিওথেরাপির ডিপ্লোমা, তার মধ্যে টোটাল সিট 10টা আছে। এভাবে জেনারেলদের জন্য 5টা, SC-র জন্য 2, ST-র জন্য 1, এভাবে ভাগ করা আছে। প্রত্যেকটা কোর্স এভাবে ভাগ করা আছে। এবং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতাতে টোটাল 100টি সিট আছে, তার মধ্যে জেনারেলদের জন্য হচ্ছে 49টি, SC-র জন্য 23, ST-র জন্য 11, OBC-এর জন্য 9টি, OBCB-র জন্য হচ্ছে 7টি, আর হ্যান্ডিক্যাপদের জন্য হচ্ছে 1টি। তো এটা ছিল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, এটা ছিল সব গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। তো এরপরে আছে NRS, যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে শিয়ালদা থেকে নেমে। তো এখানেও এভাবে অনেকগুলো কোর্স আছে, আর তার কী কীভাবে কোনটার জন্য কতগুলো সিট সেটা লেখা আছে, তোমরা ভিডিওটিকে থামিয়ে দেখে নাও, আমি আস্তে আস্তে স্ক্রল করছি। তো এখানে টোটাল 130টি সিট আছে বিভিন্ন কোর্সের। DMLD-র জন্য 30টি, DRD-র জন্য 15টি, তো দেখতেই পাচ্ছ এখানে DPT-র জন্য 10টি, DRD-র জন্য 4টি, এভাবে ভাগ করা আছে। তো তোমরা ভিডিওটিকে থামিয়ে পজ করে দেখে নাও, কিংবা তোমরা যদি বলো তো কমেন্টে দিয়ে দেবো এটা। এরপর আছে RG কর মেডিকেল কলেজ, এখানেও দেখে নিচ্ছ যে কতটা সিট আছে। এভাবে একে একে বলতে গেলে অনেকটা সময় লাগবে আর বিরক্ত লাগবে, তাই তোমরা ভিডিও দিকে থামিয়ে দেখে নিও। তারপর আছে সিএনএমসি যে কলেজ আছে, এটা সবটাই হচ্ছে গভর্নমেন্ট কলেজ। এরপর IPGMR অর্থাৎ যে PG বলে, সেখানে কতটা আছে সেটা দেখতে পাচ্ছ, কী কী কোর্স আছে এগুলো দেখতে পাচ্ছ। এরপরে আছে BMC, বর্ধমান মেডিকেল কলেজ, তারপর বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, তারপরে NBMC দার্জিলিং, তারপর MMC মিদনাপুর, তারপরে আছে এখানে RIO কলকাতা, JNM হসপিটাল কল্যাণী, MMC মালদা, MMC মুর্শিদাবাদ, SDMC কলকাতা, RHGMCH রামপুরহাট, পুরুলিয়া, তারপর ডায়মন্ড হারবার, রায়গঞ্জ, কোচবিহার, বেলিয়াঘাটা, এই সমস্ত কলেজে কোনটার জন্য কতটা সিট আছে তোমরা ভিডিওটিকে থামিয়ে দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল সিট আছে 1405টি, 1405টি আছে টোটাল সিট গভর্নমেন্ট। তো এর মধ্যে জেনারেল সবার জন্য ভাগ করা আছে কোনটার জন্য কতটা, অনেকটা বেশি সিট। তো তোমরা ভালো করে এক্সামটা দিয়েছো অবশ্যই। তো কাউন্সিলিংয়ের সময় তোমরা আগে দেখে নাও, কাউন্সিলিংয়ের জন্য একটা ভিডিও বানানো আছে, তোমরা সেটা চ্যানেলে চেক করতে পারো। আর এই ভিডিওটিকে দেখে নাও, আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাও। তোমরা যদি বলো তো কমেন্টে এটা দিয়ে দেবো PDFটা। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।